পুলিশটি আছে নেকি? মঙ্গলবার যে ঘটনা হয়েছে পুলিশে গম নাপায়, দরঙ্গর এস পি নাজানো বলে কেছে, ডিজিপির ইমান এলাই, মুখ্যমন্ত্রী 24/7 রাজনীতি করে থাকে, তারপর যদি দরঙ্গর এস পি যদি গম নাপায় ডিজিপির মতো সাসপেন্ড করে দিলে তেতিয়া প্রটেকশন কেন দিব? যে মণিপুরত উলম্ব করে নিজের মহিলা প্যারেড করতে মুখ্যমন্ত্রী গম নাপায়, ডিজিপিয়ে গম নাপায়, মানে ইন্টেনশন এটা আছে তলত, গতিহে এই ইন্টেনশন ডেফিনেটলি থাকবে। ইন্ডিয়া যেটা একত্রিত হয়েছে ইলিগেল কাম কিছু করায়, আপনি আর্মস লো পেলায় ট্রেনিং করলে বন্দে মাতরম, ভারত মাতাকে জয় জয় শ্রীরাম করে পেলায় এইবিল বন্দে মাতরমকে লজ্জানিত করেছে, ভারত মাতাকেও লজ্জাবন্বিত করেছে, আর শ্রীরামকো লজ্জানিত করেছে। এইবিলাক হচ্ছে ইমান এটা আমি যাক পূজা করো নামত ভারত মাতাকে জয় বন্দে মাতরম জয় শ্রীরাম বলে কে বন্দে বন্দুক পার কারণে পুতিছে, বাঘ ভালুক মারিবর কারণে, মানুষ মারিবর কারণে, ভয়ভীতি দেখাবর কারণে। তাতকে দুর্ভাগ্যজনক কথা আছে, মানে 24 নির্বাচনের আগত আমার দরে যা বন্ধু আছে আমি যা মানে সবলভাবে সিদ্ধান্তর বিরুদ্ধে মাতি আছো, ভয়ভীতি পাব কারণে আর মানুষ মাজত একটা বিভেদ আনব কারণে, এই মন্দির মসজিদ তেওঁকে ভাঙিব, তেওঁকে আকো একটা বেলেগ পরিবেশের সৃষ্টি করব কারণে এইবিল হয়ে আছে। গতি ডিজিপি মহোদয় কৈছে, মুখ্যমন্ত্রী কৈছে, মুখ্যমন্ত্রী কৈছে অন্যায় অন্যায় দেখিলে বাঘর কাগজের বাড়ি কেতিয়া ঢুকব? ডিজিপিয়ে কা আন্দোলনত যে 5টাকে লড়াক যে ফটাফট ফটাফট যে আন্দোলন চাবলে অহা লড়াক মারি দিল, এটা বজরঙ্গ লড়াবিলাকে তাত কাম চলাই আছে, তেনে পুলিশ প্রশাসনক অনুষ্ঠ দিবা দিছে, ভয় নকল নেতাটো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর ইয়ার কথার অন্তরলত কি আছে, এস এস হাউকি কুকি সন্ত্রাসবাদী এটা ডেপি ডেপি অমিত শাহক দিছিলে যে যা মণিপুর নির্বাচনের আগত সন্ত্রাসবাদীর লগত এক্সাসত নাম মানাবার লড়াই করেছে নীলি সরকার আনিছে, তারে এই একটা ব্যাড প্র্যাকটিস অসমত ঘটিছে নাকি ইয়াক বিরাট প্রশ্ন। সেখানে মুখ্যমন্ত্রীজনক একটা কথা কইছো, কুফল কুফল করে থেকে লাভ নাই, রাজ ধর্ম পালন করো, অসমত শান্তি প্রতিষ্ঠা করো, শান্তিয়েহে সম্প্রীতি আনিব, শান্তিয়েহে উন্নয়ন আনিব, এইবিল উথল পুথল করা রাজনৈতিক করে। আর বজরঙ্গ লড়া সকলক মানে একটা বিনম্র অনুরোধ, অভিভাবকলে অনুরোধ, মুখ্যমন্ত্রী পুতেকে আজি তারিখত 17টা কোম্পানির 18টা কোম্পানি 100 কোটি টাকা মালিক, আর আমার লড়া ছিল কি শিকাইছে যে তহতে হিংসা বিদ্বেষ সমন্বয় নষ্ট করা, তহতে এইবিল কাম যুব প্রজন্মক বিপদে পরিচালিত করেছে, যাতে যুব প্রজন্ম এটিও সময় থাকুতে যাতে সৎ বুদ্ধি দিয়ে ভগবান মা কামাখ্যাক মই এটা সরজুড়ে প্রার্থনা করেছো যে যুব সমাজের মাজত সন্তুলন সমন্বয় আর শান্তি আর ভাতৃত্ববোধ আমার চিন্তা দিয়ে।